আসসালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন সবাইকে হৃদয়শীল অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ইকরা বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদয়ের সুর। আজকের অনুষ্ঠানে আমার সাথে যিনি আছেন তিনি হলেন আমাদের একান্ত পরিচিত এবং সুপরিচিত, যিনি তার গান, তার সুর, তার অনেক গান এবং তিনি অনেক গান লিখেছেন এবং শুরু করেছেন, তিনি আমাদের একান্ত পরিচিত এম এ মোস্তফা। মোস্তফাই কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের হৃদয়ের সুর প্রোগ্রামটা আমি অনেক সময় দেখি, খুব ভালো লাগে। আল্লাহর গুণগান করা, নবীর গুণগান করা এক ভাগ্যের ব্যাপার। আপনারা আমাকে আজকে এখানে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি ইকরা টিভির সমস্ত কলা কৌশলী এবং সবাইকে ধন্যবাদ। না আসলে আমরা আমাদের প্ল্যাটফর্মটা সবার জন্য আমরা উন্মুক্ত করে রেখেছি এবং এখানে সবাইকে আমরা চাই যে আসুক তারা এখানে, সে যে ধরনের গানই করুক না কেন, যদি সেখানে এসে যদি একবার হলেও যদি আল্লাহ স্মরণ এবং তার স্মরণে যদি তার গানগুলো, তার সুর যদি একবার দর্শকদেরকে দিতে পারে, সেটাও তার জন্য একটা কল্যাণময় হতে পারে। তো মোস্তফা, শুরুতে আমরা কোন গানটা করতে পারি? শুরুতে আমরা হামতে যাব আল্লাহর গুণগান। আমরা প্রথমে একজন সুফি সাধক মৌলভী আবুল খায়ের রহমতুল্লাহ নকশবন্দি, ওনার লিখিত একখানি হামদ আমি প্রথম গানটা কি ওনার আপনার সুর করা? গানটা আমার নিজেরই সুর করা, আমার সৌভাগ্য হয়েছিল ওনার গানটা সুর করা। কত সালে এটা করেছেন? আমি গানটা সুর করি 1985 সালে, 85-এ। 85-এ জি, ওনার মাজারে গিয়েছিলাম তখন, ওনার ওইখানে আমি গানটা সুর করি, আমার সৌভাগ্য হয়। আচ্ছা, তাহলে আমরা গানে চলে যাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি প্রথমে আল্লাহর গুণগান করছি। অনন্ত অপার তুমি, খেলা করো জগত, তুমি ছাড়া দয়াল না, তুমি ছাড়া দয়াল না, গুণাদি তোকে দেখছি বহু রূপ সাকারী,
কালের তরঙ্গে পরি দেখছি বহু রূপ সাকারি যদি যাবে যোগের ঘরে যদি যাবে যোগের ঘরে আমি তুমি ভিন্ন অনন্ত অপার তুমি খেলা করো জগতম তুমি ছাড়া অসংখ্য ধন্যবাদ। আপনার যখন গান গাচ্ছিলেন তখন আপনি অনেক ইমোশনাল হয়ে গেছিলেন এবং আপনাকে অনেক ইমোশনাল মনে হয়, এবং এই গানটা আপনি কত সালে বললেন যে শুরু করছেন? 85 এর দিকে আমি শুরু করেছিলাম। এর আগে কখনো করছেন এই গানটা? না, এর আগে করিনি কোনো। কখনো করেন না? এই যে এতদিন পরে গানটা করলেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কথাগুলি খুব সহজ সরল কথা, বুঝার মতো কথা, খুব ভালো লাগলো। অসম্ভব ভালো, এটা বলিয়ে বুঝাতে পারবো না আপনাকে। না, গানটা যখন করছিলেন তখন আপনার দেখে মনে হচ্ছিল যে অনেকদিন পরে গানটা করতেছেন এবং আপনার নিজের সুর করা গান এটা? গানটা করার সময় আমার অনেক পিছনে ফিরে গেছিলাম, আমি অনেক স্মৃতি অনেক কিছু আমার ভেসে উঠেছে, ওই জন্য একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। না, আপনাকে আসলে আপনার নিজের সুর করা এবং আর কতগুলো গান আছে, কতগুলো গান শুরু করছেন আপনি? আমার সুর করা অনেক গান আছে, তার মধ্যে আপনার আধ্যাত্মিক পল্লীগীতি আছে, আধুনিক গান আছে, আমি বিটিভির মধ্যে আপনার আধুনিক গানের ইন্ডাস্ট্রি আর্টিস্ট বাংলাদেশ রেডিওর আমি 87 এ। তাহলে আপনার গানের জগৎটা আসলে অনেক দিনের, অনেক পুরাতন আপনার। হ্যাঁ, ছোট কাল থেকে আমার গান শেখা, আমি আমার জন্ম চট্টগ্রামে, আমি প্রথমে এই গান যখন হাতে করি, আমি আর্য সঙ্গীত বিদ্যাপীঠ থেকে হাতে করি, আমার শ্রদ্ধায় মনে আছে। কত সালে আপনি গান করছিলেন প্রথম? বয়স তখন 8-10, তার থেকে বেশি হবে না। আচ্ছা, তার মানে স্কুল জীবন থেকে? জি, অনেক ছোট, অনেক ছোট থেকে। পরবর্তীতে আমি ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়ার কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের বিলম্বিত জমার ধ্রুপ সেগুলির মধ্যে তালিম নেই, পরবর্তীতে এখানে আসা। ঠিক আছে মোস্তফা, এরপর আমরা কোন গানটা করতে পারি? আমরা এরপর এটা নজরুলের নাতের মধ্যে যাব। আচ্ছা আচ্ছা, নজরুলের গানটা গাই নাকি? ঠিক আছে, আমরা নজরুলের, আসলে নজরুলের সব গানগুলো, তার গানের, তার গানের যে স্রষ্টা তিনি, আসলে তিনি যা রেখে গেছেন এটা আমরা আসলে কোনোভাবে শোধ করতে পারবো না। বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে নজরুল অদ্বিতীয়, এটা যতজনেই বলুক, বারবারই বলুক, যুগে যুগে এটা বলতে হবে, এটা সব স্বীকার করতে হবে, নজরুল একটাই, দ্বিতীয়টা আর কোনো সুযোগ নেই আসলে। আমরা গানে চলে যাই। খোদার প্রেমের শরাব পিয়ে বেহোশ হয়ে রই পড়ে হাই, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এলো যে পথ ধরে হাই, খোদার প্রেমে শরাব পিয়ে বেহোশ হয়ে রই পড়ে হাই, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এলো যে পথ ধরে হাই, খোদার প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারি শেষে নামাজ রোজা বদলাতে, দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজা বদলাতে চাই না বেহেশত,
খোদার কাছে নিত মুনাজাত করে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে খোদার প্রেমের শরাব পিয়ে কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরীর প্রেমে হইল দিওয়ানা বেতাব কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরীর প্রেমে হইল দিওয়ানা বেতাব বেখুদিতে মশে গুলামি তেমনি খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায় খোদার প্রেমে শরাব চমৎকার গান। এই যে খোদার প্রেমে শরাব পিয়ে, কখন কি খোদার প্রেমে পড়েছেন? মানুষ ইচ্ছা করলে খোদার প্রেমের দিকে ধাবিত হইতে পারে না। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করি তাকে প্রেম দিয়ে থাকি। আমি আশা করি আল্লাহ একদিন আমার উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ আমাকেও সাহায্য করবেন। আপনি বললেন না যে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং তিনি যাকে হেদায়ত করেন আর কি, তার হেদায়ত ছাড়া আসলে কখনোই কেউ কোনো বান্দা তার প্রেমে বা তার দিকে কখনো ধাবিত হতে পারে না। এই যে কত সুন্দর একটা কথা, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রয়ে পড়ে, তার অর্থটা আমার মতে যতটুকু বুঝি 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে তার খোদার প্রতি জিকির করতেছে। না আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টায় কিন্তু আমরা তার গুণগান তাকে স্মরণ করতে পারি, কিন্তু প্রত্যেকটা সময়। আপনি যখন ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আপনি দোয়া পড়ে যান, ঘুমানোর দোয়া, ঘুম থেকে যখন উঠলেন তখনও যদি আপনি দোয়া পড়েন, তাহলে কিন্তু তার ইবাদত হয়ে গেল, আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। তারপর যখন আপনি ঘর থেকে বের হলেন, তারপর যখন যানবাহনে যখন উঠলেন, প্রত্যেকটার জন্য দোয়া আছে। আপনি যদি ঘুমের মধ্যে যদি আপনার ঘুমও ভেঙে যায় তখনও কিন্তু তার দোয়া আছে। তো এই জন্য যদি আমরা আসলে আমাদের যে মুসলমান এবং আমাদের যে ইমানি দায়িত্ব কর্তব্য সেগুলো থেকে আমার মনে হয় যে আমাদের সমাজ এবং আমাদের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে মনে আমাদের অন্যদিকে ঠেলে দিচ্ছে। আজকে মসজিদে নামাজ পড়তে গেলে আপনার আমাদের সমাজের যেখানে এক এলাকাতে হয়তো দশ, যদি এই দেশের কথা চিন্তা করি, হয়তো যে এলাকায় মসজিদ আছে সেখানে নামাজ পড়ে হয়তো ফজরের নামাজের কথা চিন্তা করেন, 20-25 জন হয় মসজিদের একটা জামাতে, অথচ ওই এলাকাতে নামাজ মুসলমান থাকে হয়তো 1,000 বা 500। একটা জিনিস শুনে আপনি আনন্দিত হবেন এবং খুশিও হবেন, আমরা লন্ডনে অনেক বছর পর্যন্ত, তখন আর এখনের মধ্যে আমরা বিরাট পার্থক্য দেখি। তা তো অবশ্যই। তখনকার যারা ইয়াং স্টার ছিল তারা ডিফারেন্ট জীবনযাপন করতো, এখন দেখবেন আপনি প্রত্যেকটা মাসেই আমাদের ইয়াং স্টাররা ওমরাতে যাচ্ছে, তারা অন্যদিকে হলিডে করতে যাচ্ছে। এবং মজার ব্যাপার কি জানেন, যে ইসলাম চর্চ এবং পালনের জন্য আপনার লন্ডন সিটিটা এটা খুবই মানে আমার মনে হয় খুব ভালো একটা জায়গা, খুব ভালো এবং নিরাপদ একটা জায়গা, নিরাপদ একটা জায়গা। এখানে কেউ কিন্তু আপনাকে দাঁড়িয়ে দেখলে কিন্তু বলবে না যে সে এটা ওটা, বাংলাদেশের এখন যে অবস্থা, এখানে আপনার আমাদের ধর্মটাকে আপনার নিজের মতো করে পালন করতে পারতেছি, প্রত্যেকে পালন করতে পারতেছে, শুধু আমরা না অন্য অন্য ধর্মের যারা আছে তারাও করতে পারতেছে, বাধা নাই আসলে। তাহলে আমরা আরেকটা গানে চলে যাচ্ছি, এবার যাচ্ছি জিকির নিয়ে একটা গান। আচ্ছা হ্যাঁ, আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত
এটা হচ্ছে জিকির। জিকিরে মানুষ আল্লাহর সান্নিধ্যে লাভ করতে পারে। তো জিকির নিয়ে একটা মৌলবী আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে একটা গান লেখা আছে, তাহলে আমরা গানে চলে যাই। ওই গানটা আমরা করতেছি, গানটা আমি শুরু করেছিলাম অনেক। এটা কি আপনারা শুরু করেন? জি, আমার শুরু করা। ঠিক আছে, তাহলে আমরা দর্শক আমরা মোস্তফার কাছ থেকে আরেকটা গান শুনবো এবং সেটা তার নিজের সুর করা। চলে যাই আমরা তার গানে। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু জিকির শুনি জগত মন, আল্লাহু আল্লাহু শুনি জগত মন, পশু পাখি মানব জাতি আল্লাহর শরণ লয়, পশু পাখি মানব জাতি আল্লাহর শরণ লয়, আল্লাহু আল্লাহু জিকি শুনি জগত মন, আল্লাহর জিকির কলব জারি দমে দমে জিকির করি, সাদে কি পে পয়দা করি তারা দায়রা সঙ্গে, আল্লাহ আল্লাহ ভাব তরঙ্গে সৈলতিফা দায়রা সঙ্গে, হৃদয় জ্যোতি ফুটি মিলে আত্মপরিচয়, হৃদয় জ্যোতি ফুটি মিলে আত্মপরিচয়, আল্লাহু আল্লাহু জিকি শুনি জগত মন, জ্ঞানী পীরের সুকৌশলে আল্লাহর জিকির হৃদয়ে চলে, সর্বদেহের রক্ত নূর তাজাল্লি হয়, পাহাড় জঙ্গল সাগর মাঠে দেখবি আবুল জিকির উঠে, পাহাড় জঙ্গল সাগর মাঠে দেখবি আবুল জিকির উঠে, আকাশ পাতাল নিখিল জগৎ আল্লাহ ছাড়ানো, আকাশ পাতাল নিখিল জগৎ আল্লাহ ছাড়ানো, আল্লাহু আল্লাহু জিকি শুনি জগত ময়, আল্লাহু আল্লাহু জিকি শুনি জগত ময়, পশু পাখি মানব জাতি আল্লাহর শরণ লো, পশু পাখি মানব জাতি আল্লাহর শরণ লো, আল্লাহু আল্লাহু জিকি শুনি জগত মন। জিকির কিন্তু সবাই করে আসলে, প্রত্যেক ধর্মের মধ্যে আছে। আপনার বৌদ্ধ ধর্মে যারা তারা সাধু 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 করে, আচ্ছা আচ্ছা, আর হিন্দুদের মধ্যে ওম করে, আর অনেক সাধু মহাপুরুষ, অনেক অলিয়া যাদের লেখনীতে আমি পেয়েছি তাদের কথার মধ্যে আছে, তোমার
নিঃশ্বাসের একটা নিঃশ্বাসও যেন জিকির ব্যতীত না যায়, না যায় প্রত্যেকটা নিঃশ্বাসই তুমি আল্লাহকে স্মরণ করো। ইভেন আমি এমনও দেখছি যারা হলো হাতের একটা ব্যাগ মতো তৈরি করে ওর মধ্যে হাত রেখে জিকির করে, আমি জিজ্ঞাসা করছি কি পড়তেছেন আসলে, সে কখনো বলে না আমাকে। আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে আল্লাহর নামটাই আমরা ইসলাম হিসেবে মনে করি। আচ্ছা আচ্ছা, আল্লাহর গুণ তো প্রত্যেকটা নাম দিয়ে আপনি জিকির করতে পারেন। হিন্দুদের মধ্যে আবার অনেকে আবার আপনার কি বলে কৃষ্ণর ভক্ত আছে, কে রামের ভক্ত আছে, যে যার ভক্ত তারা ওই নাম দিয়ে ওই নাম দিয়ে জিকির করে। না আসলে আমাদের জীবনটা আসলে এমনই হওয়া উচিত যাতে আমাদের একটা মুহূর্ত এবং যেন সময় যাতে আমাদের মানে কি বলে এটার মানে জিকিরের বাইরে না থাকে, তার গুণগানের বাইরে না থাকে। আল্লাহই বলছে যে তোমার একটি নিঃশ্বাসও যেন জিকির ব্যতীত না যায়। সেটা এটা আসলে একটা আছে যে সময়ের কসম করে আল্লাহ বলছে তোমাদের যে যদি আমাদের মানব জীবন এবং সময়কে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা মনে হয় যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা মনে হয় তার কাজে লাগাতে পারি এবং আল্লাহর নাম জপ করার মতো মধ্যে একটা আনন্দ আছে, আপনি প্রতিটা মুহূর্তে আনন্দ উপভোগ করতে পারেন। নেটে যারা আনন্দ একবার যারা পেয়ে গেছেন তারা আসলে তাদের জন্য এটা খুবই একটা কল্যাণময়। এবং আপনি হজে গেছিলেন? আমি ওমরা হজে গেছিলাম। ওমরা হজে গেছিলেন? আমি যখন প্রথমে কাবা শরীফের এখানে গেছি তখন একটা ডিফারেন্ট ফিলিংস যা পেয়েছি এটা বলে বোঝানোর মতো না। আর যখন আমি মদিনার মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মধ্যে গেছি যখন দেখছি তাহলে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করছি যে এখান থেকে ইসলামটা শুরু হয়েছে, ইসলামের শুরু যেখান থেকে, এখান থেকে কত ডিসিশন নেওয়া হয়েছে ইসলামকে প্রসারিত করার জন্য, ইসলামের জন্য এখান থেকে কত জনে কত রক্ত দিয়েছে, এখান থেকে সবকিছু এখানে আল্লাহর ওহী নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, এখানে আল্লাহর নবী বসে সবাইকে বলতো সত্য উপদেশ দিত ইসলামের দিকে আহ্বান। এবং ওখান থেকে যারা ফিরে আসে তাদের মধ্যে তাদের যে প্রেরণা এটা আমরা ধরে রাখতে পারি না কেন? আসলে পৃথিবীর মধ্যে মানুষ যখন সৃষ্টি হয় তখন মানুষের মধ্যে পাঁচটা জিনিস বিদ্যমান থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মানুষ ওইগুলি দাস, সেটাই সময়ে যখন মানুষ আস্তে আস্তে এগুলির থেকে বিতাড়িত হয় তখন আল্লাহর দিকে। আর আমাদের পিছনে কিন্তু শয়তান লেগেই আছে। জি, শয়তান তো একটা মহা জিনিস, শয়তানের সাথে এই কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যের দিকে যখন আমরা ঝুঁকে পড়ি তখন আল্লাহ আস্তে আস্তে আল্লাহর থেকে আমরা দূরে সরে যাই। আমরা আর একটা গান আপনারা শুনবো, ওইটা শেষ শুনতে শুনতে আমরা শেষ করে দিব। এখন এইটা আমাদের শেষ গান এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে। দর্শক, আমাদের হাতে সময় নাই, ঘড়ির কাঁটা আমাদেরকে বলে দিচ্ছে যে আর সময় নাই, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। তবে বিদায় নেবার পূর্বে আমরা আপনাদেরকে আরেকটা গান উপহার দেবো এবং গানটা শুনতে শুনতে বিদায় নেব। আমরা আগামী পর্বে কোনো একজন অতিথিকে নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করি যেন আমাদের জীবন, আমাদের প্রত্যেক জীবন অনেক ভালোভাবে কাটে, অনেক শুভময় দিন কাটে। চলে যাই আমরা গানে। গানের আগে আমি দর্শকদের থেকে বিদায় নিই। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ কথা হলো, জানা অজানা অনেক কথা আমাদের আরেক ভাইয়ের সাথে, খুব ভালো লাগলো। আর আমি আপনাদেরকে ধৈর্য ধরে অনুষ্ঠান দেখার জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি ইকরা বাংলার সমস্ত কলাকুশলী এবং সবাইকে। আমি শেষ গানটি কবি নজরুলের করতেছি, আমাদের আরেকটি প্রিয় গান, ওরা দেখে যাবে না ভাইয়ের কোলে। এই গানটার মধ্যে আমরা শেষ করে ফেলবো। তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে। কুল মকলোকে আজি ধ্বনি উঠে কে লই, কলেমা শাহ
শাহাদাতের বাণী টোটে কে লই, কুল মাকলুকে আজি ধ্বনি উঠে কে লই, কলেমা শাহাদাতের বাণী টোটে কে লই, খোদার জ্যোতি পেশানিতে ফুটে কে লই, আকাশ গ্রহ তারা পরে লোটে কে লই, পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা।